মানুষ না বলেন কোনো সমস্যা আপনার মানে যে মিটার বিয়ে তো একজনের যেটা হাতে বেরাইছি জান দেয় নেই মিটার বিয়ে আপনার দেশের বাড়ি কোথায় আমাদের বাড়ি এলাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো মেয়ের বিয়ের জন্য একজন কারো কাছে কিছু চাইতে এসেছেন হ্যাঁ তারও দেয় নেই দেয় নেই মানে যার কাছে আসছিলেন ওনার বাসা কোথায় এয়ারপোর্ট কাওলা উনি কিছু দেয় নেই না কি ওনার সমস্যা চলতেছে এই জন্য না আমি ওনারা বলতেছে যে আমি আমার পক্ষে সম্ভব না সম্ভব না আর এখন কোথায় যাবেন তাহলে এখন গুলিস্তান যায় একদিন কাম টাম করে অন্তে বাচ্চা নেব একদিন কাম করে কয় টাকা পাবেন আপনি এই 300 টাকা পাবো তো মেয়ের বিয়ের জন্য কয় টাকা খরচ লাগবে ওই 5-6000 টাকা চাইছে 5-6000 টাকা লাগবে তো আপনি এখন গুলিস্তান যে যাবেন কিভাবে যাবেন আপনার পকেটে টাকা আছে 20 টাকা ছিল হেডে খাইছি স্যার 20 টাকা ছিল হেডে খাইছি ও আর কিছু খান নাই আপনি না ওই যে ভাত খাওয়া দিছে ড্রাইভার আহা আপনার মেয়ের বিয়ে কবে পরশুদিন আপনার বাবা হয়ে এখন ঢাকায় আছেন তারা চিন্তা করতেছে না তারা চিন্তা তো করতেছে আমি খালি শুধু কইছিলাম যে হেরা গেলি পরে কিছু টাকা পয়সা দিলি তাহলে আমার ব্যান্ডা আছে আর এটা বেচবে না ব্যান্ডা আছে ওটা বেচবেন না না ওই টাকাটা উনি যদি দিত আপনি ব্যান্ড দিয়ে কি কাজ করেন ওই ব্যান্ড দিয়ে ওই যে কাপড়ের কাটতি টানি তো আপনি এয়ারপোর্ট থেকে এখন গুলশানিটা গুলশানে হাইটে আসছেন আর এখন হাইটে আপনি কই যাবেন গুলিস্তান গুলিস্তান ধরেন আপনি গুলিস্তান গিয়ে কোনো কাজ পাইলেন না তখন তখন আমি গাড়িয়া লাগারে ধরে ঠিক আছে চেষ্টা করবো বাইক যাবেন আচ্ছা বাড়িতেও গেলেন তারপর আপনার মেয়ের বিয়ে ওই ব্যান আছে ওই বিক্রি করে দেবো এই শেষ সম্বল হ্যাঁ এটি আমার শেষ সম্বল তাহলে আর কির কাছে আমার আত্মা লাগবে না ও আমার হাইকেতে 5000 টাকা ওনার গাড়িতে তেল বইল তাই কইছিল মোল্লা ফের কত টাকা বিল্ডিং আলা হয়তো আর আমাকে এডি দিল না তাও মন খারাপ করে নিয়ে যে আল্লাহ এর পরের টাকা যদি না দেয় তাহলে তো আমার জোরে কিছু নাই মানে খুব আশা নিয়ে আসছিলেন আপনি বড় একটা আশা আছে ও হো ঠাকুরের প্রতি দাবি রেখেন না কোনো না হ্যাঁ না আল্লাহ যদি ভাগ্য লাগে তাহলে কি খাইতে আল্লাহ যদি আপনার ভাগ্য রাখেন এটা কেমনে বুঝলেন দিব না হ্যাঁ দেয় নেই আল্লাহ হয়তো বা অন্য কিছুর মাধ্যমে আপনার ভাগ্য রাখছে একমাত্র উপরে আল্লাহ জানে একমাত্র উপরে আল্লাহ জানে আল্লাহর পর ভরসা করি কথা আমরা গরিব মানুষ আল্লাহর কাছে কই আল্লাহ তুমি সব তুমি মানো তুমি আমাকে মানুষ মন আল্লাহ রক্ষা করো ও মাত্র 5000 টাকা লাগে আপনার মেয়ের বিয়েট কেড়েছে তাহলে না এখানে 6000 টাকা আছে 5000 টাকা আপনার মেয়ের বিয়ের খরচ আর 1000 টাকা আপনার ভাড়া আল্লাহর কাছে মিলা খুশি হওয়া যায় আমি আপনাকে এনে খারাপে নামি কি তা হাতাবো আমি মিলা খুশি আল্লাহর কাছে আমি খুব খুশি হলাম যে আপনার সাথে আমার দেখা হইলো আল্লাহ আপনাকে আপনার যে হেল্প করার আমার এই সামর্থ্য দিছে আপনার এমন একটা টাইমে যেমন টাইমে আমারই আসলে আপনার সামনে ভালাইছে এটার জন্য আমি আল্লাহর পক্ষে প্রতি থ্যাংকফুল তুমি এত ভালো পার্টনার হচ্ছে আত্মীয় দেয় নাই আর ভাই এসে দিছে তুমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া তো চলবে